আমি ইয়াশিটি একটা ফুললি মডুলার কিচেন আপনাদেরকে এক্সপ্লেইন করব। এই কিচেনটা আমরা টোটালি প্ল্যান করেছি এখানে 7 ফিট বাই 7 ফিটের আমরা জায়গা পেয়েছিলাম, সেখানে একটা সাইডে ডোর আছে, প্লাস উপরে ডোরের উপরে একটা ছোট ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি যাতে কিচেনের যে গ্যাসটা সেই গ্যাসটা যাতে বেরিয়ে যায়। এটা ফুললি মডুলার, এখানে গ্লাস প্রোফাইল ইউজ করা হয়েছে, ইভেন যে বাস্কেটসগুলো ইউজ করা হয়েছে সেগুলো ট্যান্ডেম ইউজ করা হয়েছে। চলুন আপনাকে এক্সপ্লেইন। ফার্স্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই কিচেনটা ইউ শেপ করার চেষ্টা করেছি, এখানে একটা কোভার ইউনিট আছে, প্লাস এটা একটা আইল্যান্ড আমরা এখানে করেছি। এই আইল্যান্ডটাতে আমরা একটু হাইলাইট করেছি, এখানে লুভার্সে ইউজ করেছি, লুভার্সের সাথে এখানে আমরা ওয়ার্ম হোয়াইটের লাইট ইউজ করেছি যাতে লুভার্সগুলো হাইলাইট করা যায়। এখানে উপরে আমরা আর্টিফিশিয়াল গ্রেনাইট ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মোল্ড করেছি গ্রেনাইটটাকে ডাবল করে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে মাইকাটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে টোটালি গ্লাস মাইকা, এটা গ্লাস আছে উপরে, এই মাইকাটার উপরে হচ্ছে গ্লাস আছে, এটা স্মুথনেস, এটা ফিনিশিং একদম আলাদা, এখানে কোনোদিনও কোনো স্ক্র্যাচ পড়বে না। এই যে নোব দিয়ে আমি স্ক্র্যাচ করছি কিন্তু কোনোদিনও কোনো স্ক্র্যাচ পড়বে না। এবার এদিকে ভিতরে আমরা বাস্কেটস এবং কিছু পাল্লা করা হয়েছে, সব পাল্লাতে আমরা সফট ক্লোথিং ইউজ করেছি, ইভেন উপরে যে প্রোফাইলগুলো ইউজ করেছি এটা হচ্ছে জে প্রোফাইল, এটা ম্যাট ব্ল্যাক কালারের আছে, আর দুটো প্রোফাইলের এন্ডগুলোতে আমরা এন্ড ক্যাপ ইউজ করেছি, এগুলো সব মেটালের। এটা একটা পাল্লা করা হয়েছে, এটা ফার্স্ট বাস্কেট হচ্ছে আমাদের এটা কাটলেরির জন্য, আমাদের এখানে পিভিসি কাটলেরি দেওয়া হবে, কাটলেরি আমরা বাইরে রেখেছি, ঠিক আছে। তারপরের বাস্কেটটা এটা হচ্ছে কাপ অ্যান্ড সকার বাস্কেট, এখানে আর তারপরে যেটা আছে এটা হচ্ছে থালি বাস্কেট, এটাকে প্লেন করে রাখা হয়েছে, এখানে আমরা থালির যে ইয়েটা প্লেটটা সেই প্লেটটা এখানে বসিয়ে দিতে পারি, বসলে এটা থালি বাস্কেট হবে। তো থালির জন্য এখানে যে আমাদের ক্লায়েন্ট আছে তিনি বলুন যে এটাকে টোটালি প্লেন বাস্কেট রাখতে, আর পাশের দুটোকে আমাকে থালি বাস্কেট করে দেওয়া হয়েছে, সেই দুটো দেখাচ্ছি আপনাদের। তারপরে এটা করা হয়েছে কর্নার, টোটাল কর্নারটা ইউজ করার জন্য এটাকে কর্নার পার্টিশন, সব সফট ক্লোজের হিঞ্জ ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ইউজ করা হয়েছে সবই সফট ক্লোজের হিঞ্জ ইউজ করা হয়েছে। এই দুটো বাস্কেটে আমরা থালি বাস্কেট করেছি, এটা ফার্স্ট। নিচে আমরা পিভিসি ম্যাট দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিভিসি ম্যাট দিয়েছি, যদি কোনো রকম কোনো জল টল পড়ে তো এটা পরিষ্কার করতে খুব ইজি, জাস্ট এই র‍্যাকটাকে বের করবে আর পিভিসি ম্যাটটাকে বের করবে, এটাকে ওয়াশ করবে, ওয়াইপ আউট করবে, করে আবার এটাকে প্লেস করে, আবার এটাকে প্লেস করে তারপরে আবার এটা র‍্যাকটা দিয়ে দিতে পারবে, পরে যেটা ইচ্ছা তা রাখতে পারবে, এখানে থালগুলো রাখতে পারবে। এখানে নিচে আমরা পিভিসি ইউজ করেছি, আর প্রতিটা বাস্কেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্যান্ডম ফিটিংস ইউজ করেছি, এই ট্যান্ডম ফিটিংসগুলো খুবই সফট, ইজি বন্ধ হওয়ার জন্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টোটালি আমরা গ্লাস মাইকা ইউজ করেছি, এখানে একটা বোতল বাস্কেট দিয়েছি, এটা বোতল খুলো, এখানে বোতল রাখার জন্য এটা টুলি রাখা হয়েছে, এখানে সিলিন্ডার রাখার জন্য এই জায়গাটা করা হয়েছে, কর্নার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো 185 ডিগ্রি কর্নার ইউজ করা হয়েছে যাতে টোটাল কর্নারটি ইউজ করা যায়, প্লাস এখানে আমরা পার্টিশনে একটা পিভিসি দিয়েছি যাতে যদি এখানে জল যদি পড়ে তাহলে যাতে কোনো প্লাইতে কোনো ড্যামেজ না হয় সেটার জন্য আমরা এখানে পিভিসি ইউজ করেছি। এখানে আপনার সিঙ্ক আছে, সিঙ্কের জন্য মেনলি এখানে পিভিসিটা ইউজ করা, ইভেন আমরা নিচে যে পার্টিশনগুলো করেছি যে সেলফগুলো করেছি সব জায়গায় আমরা পিভিসি ইউজ করেছি। আর এখানে কর্নারে একটা পাল্লা আছে, তারপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রোফাইল ইউজ করেছি, এটা হচ্ছে এদিকে যেটা আছে এটা হচ্ছে হ্যান্ডেল প্রোফাইল, এই হ্যান্ডেলগুলো আমরা হরিজন্টালি প্লেস করেছি, আর সাইডে হচ্ছে সাইড প্রোফাইল ইউজ করা হয়েছে, এখানে যত প্রোফাইল আছে সব ব্ল্যাক কালারের প্রোফাইল ইউজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেতরে আমরা কাঁচের সেলফ করেছি, দুটো করে কাঁচের সেলফ দিয়েছি, আর উপরে প্রোফাইল লাইট দিয়েছি, প্রোফাইল লাইটটা এই কারণে যাতে ভিতরে যে জিনিসটা আছে সেটা হাইলাইটটা করবে, লাইটের রিফ্লেকশনটা গ্লাস দিয়ে বেরোবে। এখানে কর্নারে দেওয়া হয়েছে, এখানেও একটা সেট করা হয়েছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি চিমনিটা, আমরা চিমনিটাকে কভার করার জন্য এখানে দুটো পাল্লা দেওয়া হয়েছে, চিমনিটাকে আমরা কভার করেছি, আর প্রতিটা উপরের পাল্লা যেগুলো সেটিং দিয়ে আছে ক্যাবিনেটস আছে সব ক্যাবিনেটসে আমরা দুটো করে কাঁচের সেল দেওয়া হয়েছে, এখানে অনেক ছোট ছোট কোটা রাখতে পারবেন সেটার জন্য সেটা অবস্থাটা ভালো হয়েছে, সব কটাতেই আছে এই কর্নারও আছে। এবার বলি আপনাদেরকে কুপারি, এই কুপারি ইউনিটটা এখানে ক্লায়েন্ট বলেছিল যে আমার কুপারি ইউনিটটা আমার খুব দরকার, কারণ ওনার ফ্রিজ উনি কিচেনে রাখতে চান না,
উনি বলেছিলেন যে আমি মার্কটা কোবারি ইউনিট লাগবে, এখানে আমরা কোবারি ইউনিটটা করেছি। এবার কোবারি ইউনিটটাতে আমরা যেটা টোটালি প্রোফাইল করা হয়েছে আর যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা ট্রান্সপারেন্ট গ্লাস আছে। আগে তো হিঞ্জেস গুলো সব সফটওয়্যার দেওয়া আছে, এবার এখানে মিডিল একটা পার্টিশন করা হয়েছে প্লাইয়ের দুটো, আর বাকি সব গ্লাস দিয়ে পার্টিশন করা হয়েছে, বিভিন্ন লেয়ার্স করা হয়েছে। আর কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কর্নার প্রোফাইল ইউজ করেছি কর্নার লাইটের জন্য, গ্লাসগুলো যাতে হাইলাইট হয় সেটার জন্য এটা করা হয়েছে। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দরজাটা, এটা কিচেনটার বাইরে এটা দরজাটা, দরজাটাতে আমরা যে মাইকাটা আমাদের এখানে কুকারিতে যে মাইকাটা হালকা বেঁচে ছিল সেই মাইকাটা দিয়ে আমরা এই দরজাটাকে করে দিয়েছি। প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডিলে আমরা দরজাটাকে হাইলাইট করার জন্য এখানে কিন্তু দিয়ে রোজ গোল্ড কালারের দুটো টিভি দেওয়া হয়েছে, দিয়ে দরজাটার লুকসটা চেঞ্জ করা হয়েছে। প্লাস উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি, কিচেনে যে গ্যাস আছে সেই গ্যাসটা যাতে বেরিয়ে যায় সেটার জন্য উপরে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। শেষ করছি, এরপরে আসবো আর একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে। নমস্কার।